কর্মীরা সরকারি কর্মীগণ এই উপজেলা নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপপ্রধানমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই। বুধবার 14 সেপ্টেম্বর রাত 9:30টার দিকে গুলশানের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিবিদের বয়স হয়েছিল 83 বছর। 1939 সালের 10 জানুয়ারি মুন্সিগঞ্জ জেলার দোগাছি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা শাহ মোয়াজ্জেম হোসেনের বাবা ছিলেন স্কুল শিক্ষক। 1954 সালে ঢাকার সেন্ট গ্রেডিস হাই স্কুল থেকে এসএসসি পাশের পর বর্ষীয়ান এই রাজনৈতিক 1956 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি ও জগন্নাথ কলেজ থেকে বিএ পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এমএ এবং এলএলবি সম্পন্ন করেন। ইতিহাসের অনেক আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দানকারী এই নেতা 1952 সালে নবম শ্রেণীর ছাত্রাবস্থায় ভাষা আন্দোলনে মিছিলে গ্রেফতার হয়ে কারাবরণ করেছিলেন। 1952 থেকে 1970 সাল পর্যন্ত পাকিস্তান আমলেও কারাগার ছিল তার ঠিকানা। বন্ধু মহলে জেলবার্ড নামে পরিচিত শাহ মোয়াজ্জেম জীবনের 20 বছর জেল খেটেছেন। ঢাকা কলেজ ছাত্র সংসদে নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন 1958 সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরের বছর থেকে পরপর 3 বার ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1962 শিক্ষা আন্দোলনের মহানায়ক শাহ মোয়াজ্জেম হোসেন আইয়ুব বিরোধী আন্দোলন গড়ে তোলেন। 1966 সালের 6 দফা ও 1969 সালের 11 দফার অন্যতম রূপকার মোয়াজ্জেম স্বাধীনতার সপক্ষে বিশ্ব জনমত গঠনের জন্য ভারতীয় পার্লামেন্টের টানা 2.5 ঘন্টা ভাষণ দেন। নিজ হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করা সে সময়ের জাতীয় নেতাদের মধ্যে তিনি অন্যতম। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর সঙ্গী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1970 ও 1973 সালের উভয় নির্বাচনে 300 আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 73 সালে বাংলাদেশের জাতীয় সংসদের দ্বিতীয়বার চিফ হুইপ নির্বাচিত হন শাহ মোয়াজ্জেম হোসেন। তিনি জাতীয় পার্টির মহাসচিব, মন্ত্রী, সংসদ উপনেতা ও উপপ্রধানমন্ত্রী হন। জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শাহ মোয়াজ্জেম মৃত্যুর আগে পর্যন্ত বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ছিলেন। নাশিদ বিনতি, জেটিভি বাংলা। জিআরএফে সুস্বাগত। জিআরএফ রেমিটস জাপানের 1 নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।